নমস্কার বন্ধুরা বন্ধুরা এটি হচ্ছে নভেম্বর মাস ফুল থেকে ফলে পরিণত হচ্ছে কুল মোটামুটি সব ধরনের কুলই কিন্তু এখন সেট হচ্ছে তো বন্ধুরা যখনই ফুল থেকে ফলে পরিণত হবে তখনই কিন্তু গাছের উপর দিয়ে সব থেকে বেশি ধগল যায় আর তখনই কিন্তু ফল ঝরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো বন্ধুরা আমরা তো আর ফল ঝরতে দিতে পারি না আর যেন ফল না ঝরে যায় সেজন্যই কিন্তু আমাদের কিছু টিপস অবলম্বন করে নিতে হবে তো বন্ধুরা আজকে আমি এই কুলের পরিচর্যাকে কয়েকটি ভাগে ভাগ করে নিব প্রথমে আসব খাবারের কথা আমরা কি কি খাবার ব্যবহার করব কারণ ফুড স্টেজ সেটিং স্টেজে খাবার কিন্তু সবথেকে বেশি লাগে তো বন্ধুরা আমরা জৈব কিছু খাবার গাছের গোড়ায় প্রয়োগ করে দিব সেটি হবে গোবর সার একটি কুড়ি ইঞ্চি গামলা বা টবের জন্য দেড় থেকে দুই কেজি দিবেন এক দুই মুঠো কাঠকলা ছাই দেবেন এক চামচ ছোটো চামচের খোল যেমন সর্ষের খোল ব্যবহার করবেন হাফ চামচ ক্যালসিয়াম কার্বোনেট বা চুন দুই থেকে আড়াই গ্রাম বোরন এটি কিন্তু একবারে দিয়ে দেবেন ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে বা এসব খাবার মিশিয়ে গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবেন দিয়ে দেবেন জল এটি এটিগুলো জৈব কিন্তু বন্ধুরা এর মধ্যে কিন্তু কিছু ঘাটতি থেকে যায় সেটি হচ্ছে এসব খাবারে সম্পূর্ণ খাবার না হতে পারে আমাদের তখনই ব্যবহার করতে হবে কিছু এনপিকে এর মধ্যে আমি মিশিয়ে দিব এক চামচ পটাশ দেড় চামচ ফসফেট বন্ধুরা আমি নাইট্রোজেন ব্যবহার করার কথা বলবো না কারণ যারা জৈব চাষি করেন তারা কিন্তু কিচেন কম্পোস্ট ব্যবহার করে থাকেন কিচেন যে লিকুইডটা আছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ফল ফুল বিভিন্ন রকমের সবজি টবজি থাকে তো সেগুলো পচে যদি আমরা ওই জলটা ব্যবহার করি তবে কিন্তু সেখানে কিছু পরিমাণ নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনটুকুই কিন্তু কাফি তো আমরা সেই কিচেন লিকুইড কম্পোস্টটিও ব্যবহার করে যাব প্রত্যেক পনেরো দিন পর পর আর যে খাবারটা বললাম এই খাবারগুলো পনেরো দিন পর পর ব্যবহার করে যাব তবে গাছের আর খাবারে ঘাটতি হবে না কুল ছড়ারও কোনো সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা তো গেলো খাবারের কথা এবার আসতে হবে কিছু অনুখাদ্যের কথা কারণ অনুখাদ্য ছাড়া গাছে ভালো ফল সম্ভব নয় বন্ধুরা আমরা ব্যবহার করতে পারি বাজার চলতি অনুখাদ্য সেটাও হয় আমরা ব্যবহার করব পিজিআর কি ব্যবহার করব যেমন ধরুন মহাফল ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি বায়োভিটা এক্স যার যেই ব্র্যান্ড পছন্দ ব্যবহার করবেন কিন্তু বন্ধুরা প্রত্যেক পনেরো দিন বা বারো দিন পরপর কিন্তু এটি ব্যবহার করে যাবেন তবে কিন্তু আপনার কুল ভালো হবে তো অনুখাদ্য খাদ্যের কথা গেল এবার আসতে হবে কিছু রোগ পোকার কথা বন্ধুরা ফুল থেকে যখনই ফল হওয়া শুরু করে তখন কিন্তু কিছু কিছু রোগ হওয়া শুরু করে হামলা করতে থাকে বিভিন্ন কীট তো কেমন যেমন দেখবেন যখনই ফুল থেকে ফল হয় দেখবেন মিলিবাগ হামলা করবে এটা মাস্ট কুলের মধ্যে মিলিবাগ থাকবেই আর যদি মিলিবাগ ভালো করে হামলা করতে পারে কুল কিন্তু ঝরে যেতে সময় নেবে না তো সেই জন্য কিন্তু হাতের কাছে সবসময় রাখতে হবে প্রফেক্ট সুপার হোক একতারা তারা হোক এরকম ইনসেকটিসাইড ব্যবহার করবেন আর মিলিবাগের যদি আক্রমণ বেশি হয় আপনারা সার্ফ হলুদ গুঁড়ো গুলে চার থেকে পাঁচ দিন পর পর ব্যবহার করে যাবেন মিলিবাগ কিন্তু দূর হয়ে যাবে আর ফল ছিদ্রকারী পোকা লেদা পোকা পাতার গায়ে বিভিন্ন মাকড়ের বাসা এই সমস্ত সমস্যা থেকে দূর করবে প্রফেক্ট সুপার বা একতলা মতো ইনসেক্টিসাইড এটিও কিন্তু দশ বারো দিন পর ব্যবহার করে যাবেন তবে কিন্তু পোকা আপনার গাছ নষ্ট করতে পারবে না তো বন্ধুরা আর কয়েকটি কারণ রয়ে গিয়েছে এর মধ্যে একটি হচ্ছে বোরনের ঘাটতি তো বন্ধুরা আমরা তো বোরন ব্যবহার করলাম মাটির সঙ্গে ঠিক আছে এবার কিন্তু বোরন স্প্রেও করতে হবে লিটারে দুই গ্রাম গুলে আমরা কিন্তু পনেরো দিন পরপর স্প্রে করে দেব তবে ফ্রুট ড্রপ যে সমস্যাটি আছে এটি কিন্তু হবে না তাহলে কিন্তু অনায়াসে আমাদের গাছ ফলে ভরা থাকবে তো বন্ধুরা এত কিছু করার পরও কিন্তু সমস্যা হতে পারে সেটিকে কী সমস্যা ওয়াটার ম্যানেজমেন্ট কারণ বন্ধুরা যে সমস্ত গাছে ফল থাকে সে সমস্ত গাছের কিন্তু জলের প্রয়োজন বেশি থাকে যদি আমরা একটা দিনের জন্য জল দিতে ভুলে যাই বা একটু এদিক সেদিক হয়ে যায় ফলের বোটা শুকিয়ে যায় তবে কিন্তু সে ফল আর গাছে রাখা যাবে না এই জন্য এই সময় জল দেওয়ার ক্ষেত্রে খুবই দায়িত্ববান হতে হবে গাছের গোড়া মশায় রাখতে হবে আবার অত্যাধিক জল দিয়ে গোড়া পচিয়ে দিলে কিন্তু হবে না তাই জলের ব্যাপারে খুব গুরুত্ব দিতে হবে তো বন্ধুরা সর্বশেষ একটি কথা সেটি হচ্ছে ছত্রাক এখন কিন্তু নতুন কুয়াশা পড়তেছে শ্বেত সেতে আবহাওয়া থাকতেছে সকালের টাইমে নিয়ে আসতে কিন্তু পারে ছত্রাক আর ছত্রাক যদি হামলা করে দেখবেন কুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে তো এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য আমাদের ফাঙ্গিসার স্প্রে করতে হবে সাপ স্প্রিন্ট যার যে ব্র্যান্ড পছন্দ প্রত্যেক বারো থেকে চোদ্দ দিন পর আপনারা কিন্তু ছত্রাকনাশক স্প্রে করে যাবেন যদি ছত্রাকনাশক এইভাবে স্প্রে করে যেতে পারেন তবে কিন্তু ওই কুল হলুদ হয়ে ঝরে যাওয়ার সমস্যা যে চট করে হবে না আর আপনি একজন ভালো কুল চাষি হয়ে দেখাতে পারবেন তো বন্ধুরা এইসব পরিচর্যা শুধু আপেল কুল বা আমার বলসুন্দরী কুলের জন্য নয় আমার এখানে সাত থেকে আটটা গাছ আছে তিন চার রকমের কুল আছে প্রত্যেকটি গাছের জন্য কিন্তু প্রযোজ্য আপনারা ব্যবহার করে দেখবেন খুব অনায়াসে কিন্তু কুলে বাগান ভরে রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আর বেশি করে কুল চাষ করবেন